বাঁধাকপি, মাছের মাথা দিয়ে বাঁধাকপি করব। সেই জন্য প্রথমে আমি আলুগুলোকে মুঠো করে কেটে নিয়েছি, আলুগুলো ভেজে নেব আগে। আলু বেশি দিতে হবে, তাহলে বাঁধাকপিতে শক্ত হতে হবে তরকারিটা। আলুটা বেশি দেওয়ার জন্য কেমন মাখা মাখা হয়েছে তরকারিটা, আর সঙ্গে মাছের মাথা
আরো স্বাদটা বাড়িয়ে তুলবে। এইভাবে নাচতে নাচতেই আমার বাঁধাকপি হয়ে এসেছে। একটু ধনে পাতা কুচি দিয়ে দেবো, স্বাদটা আরো বাড়বে। আমার রান্না ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, এবং যদি নতুন বন্ধু হয়ে থাকেন তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে নেবেন। আমার বাঁধাকপির তরকারি প্রায় হয়ে এসেছে। নামাবার আগে এক চামচ ঘি ছড়িয়ে দিলাম। এবার আমি নামিয়ে নেব। হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিয়েছি কফিটা। দেখুন কতটা মাখা মাখা হয়েছে। এইভাবে বানিয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে, এবং আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। ধন্যবাদ, থ্যাংকস ফর ওয়াচিং। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।